রংপুর রেঞ্জার্সের বিপক্ষে 47 রানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল রাজশাহী রয়্যালস। তবে 2 ম্যাচ বাদ দিয়েই শীর্ষ স্থান দখল করে নেয় ঢাকা প্লাটুন। আজ খুলনাকে 6 উইকেটে হারিয়ে টেবিল সেরা হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 1 ম্যাচ পরেই সিলেটকে 6 উইকেটে হারিয়ে রাজত্ব ফিরে পেয়েছে রাজশাহী রয়্যালস। একই সাথে প্লে অফে খেলাও নিশ্চিত করেছে দলটি। এদিন আগে ব্যাট করে রাজশাহীর সামনে 144 রানের লক্ষ্য দাঁড় করায় সিলেট থান্ডার। এই টার্গেট টপকাতে নেমে দলের হয়ে ইনিংসের গোড়পর্তন করতে আসেন 2 ব্যাটসম্যান লিটন কুমার দাস আর আফিফ হোসেন ধ্রুব। জোরো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে মাত্র 34 বলে 59 রানের পার্টনারশিপ গড়েন দুজনেই। রাদারফোর্ডের বলে আউট হওয়ার আগে 20 বলে 36 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে যান লিটন। ওপেনিং পার্টনারকে হারিয়ে দলীয় অধিনায়ক শোয়েব মালিককে নিয়ে রাজশাহীর রানের চাকা সচল রাখেন আফিফ হোসেন ধ্রুব। তবে খানিকক্ষণ পর আক্ষেপ নিয়ে ফিরতে হয় বাঁহাতি এই ব্যাটসম্যানকে। মাত্র 4 রানের জন্য অর্ধশতকের দেখা পাননি তিনি। আফিফ 30 বলে 8টি 4-এর সাহায্যে 47 রান করে রান আউট হলে মালিকও ফেরেন 27 রান করে। শেষ দিকে ইরফান শুক্কুরের 10 আর মোহাম্মদ নওয়াজের অপরাজিত ঝোড়ো 17 রানের সুবাদে 29 বল হাতে রেখেই 6 উইকেটে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী রয়্যালস। এই জয়ের ফলে 10 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করার পাশাপাশি ঢাকাকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল পদ্মাপাড়ের এই দলটি। এর আগে টসে জিতে আব্দুল মজিদকে নিয়ে ইনিংস শুরু করতে আসেন সিলেটের ভারপ্রাপ্ত অধিনায়ক আন্দ্রে ফ্লেসার। তবে দলীয় 26 আর 36 রানের মাথায় আউট হয়ে যান 16 রান করা মজিদ এবং নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা 8 রান করা জনসন চার্লস। এরপর মোহাম্মদ মিঠুনকে নিয়ে ইনিংস মেরামতের কাজ করেন ফ্লেসার। পরে তিনিও 33 বলে 25 রান করে রান আউট হলে হাত খুলে খেলতে শুরু করেন মিঠুন। তবে চলতি বিপিএলে নিজের তৃতীয় 50 থেকে মাত্র 3 রান দূরে থাকতে মিঠুনও রান আউটের ফাঁদে পড়েন। আউট হওয়ার আগে 38 বলের ইনিংসটি মিঠুন সাজিয়েছেন 3টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে। শেষ দিকে রাদারফোর্ডের 25 এবং নাজমুল হোসেন মিলনের অপরাজিত 13 রানের কল্যাণে 6 উইকেট হারিয়ে 143 রানের সংগ্রহ দাঁড় করায় সিলেট থান্ডার। ম্যাচে রাজশাহী রয়্যালসের হয়ে 2টি উইকেট নেন লেগ স্পিনার অলক কাপালি। এছাড়াও মোহাম্মদ ইরফান এবং আবু জাহেদ চৌধুরী রাহি 1টি করে উইকেট শিকার করেন।